তো এটা হচ্ছে গিয়ে কুইক বুকস এর আপনার ইউএস এর ওয়েবসাইট, তো এটা একটু বেশি স্ট্রং বা বেশি বড়। তো বাসায় গিয়ে আপনারা এই ওয়েবসাইটটা খুব ভালোভাবে একটু দেখতে পারেন সবকিছু, যেখানে কি কি ওরা অফার করতেছে। এখানে দেখবেন অনেক জায়গায় ভিডিও থাকে, তো ওই ভিডিও গুলা, তারপরে ওদের কি কি সার্ভিস, দেন প্ল্যান এন্ড প্রাইসিংটা কেমন ওদের। এই প্ল্যান এন্ড প্রাইসিংটা হচ্ছে ইউএস এর জন্য, যেটা ওদের অফার করতেছে যে ইউএসএ তে আপনি যদি কুইক বুকস চালান, দেন ওকে আপনার এই এই প্ল্যানে যে প্রাইসিং গুলো দেওয়া আছে ওগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কি চাই ইউএসএ করতে পারবেন? না, আমরা যখন বাংলাদেশ থেকে ভিজিট করবো আমাদের বাংলাদেশের তো থেকে করতে হবে। যেমন আমি যদি এখন প্ল্যান এন্ড প্রাইসিং এ ক্লিকও করি, দেখবেন ও আমাকে আর এরপর আর জিজ্ঞেস করবে না, অটো বাংলাদেশের ওয়েবসাইটটা নিয়ে আসবে। যে ক্লিক করলাম, তো দেখেন এখানে ওদের প্যাকেজ কয়টা, একটা, এই যে আবার জিজ্ঞেস করছে দেখি থাকা যায় কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা প্যাকেজ আছে ইউএস এর জন্য। সিম্পল স্টার্ট নর্মালি $25 পার মান্থ, এসেন্সিয়াল 40 প্লাস 70, অ্যাডভান্স 150, আর সেলফ এমপ্লয়েড হচ্ছে 15। দেন এখানে দেখেন এক একটা প্যাকেজে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, যেগুলো একটু প্রাইসিং বেশি ওগুলো দেখবেন অপশন অনেক বেশি আছে। যেমন এখানে সবচেয়ে বড় যে প্যাকেজটা অ্যাডভান্সড, সেখানে দেখেন আপনার ইনক্লুডস 25 ইউজার্স, 25 জন ইউজারকে আপনি অ্যাড করতে পারবেন কুইক বুকসে। তার মানে অনেকে মিলে একসাথে কাজ করা দেবে এই প্যাকেজটা নিলে। হ্যাঁ, মান্থলি মান্থলি হচ্ছে আপনার $150, তার মানে কত আসে 12,000 টাকার মতো, 12-13,000 টাকা। সেভ 70% ফর 3 মান্থস। তো রাইট নাও অফার চলতেছে যে 3 মাসের জন্য আপনার 70% অফ, 3 মাসের জন্য $45 করে দিতে হবে প্রথম 3 মাস, তারপরে আপনাকে এই অ্যামাউন্টটাই পে করতে হবে। দেন চলেন এবার বাংলাদেশের সাইটটাতে চলে যাই আমি, আমি চলে আসতেছি বাংলাদেশে। ও যখন জিজ্ঞেস করে এই জায়গায় আমি যদি টেক মি দেয়ার দিই, কিলো টেক মি দেয়ার দিলেই আমাকে ও এখন বাংলাদেশের সাইটটা নিয়ে আসে। আপনারা মনে হয় এই জায়গাটা আছেন, আপনি কোথায় আছেন? ইউএসএ তে আছেন এখন? আচ্ছা, বাংলাদেশ চলে আসেন। তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য ওদের ডিজাইন করা, এই যে এখানে কান্ট্রি দেখেন বাংলাদেশ। আচ্ছা, তো জেরোর মতো আমরা এখানে একটা ট্রায়াল অ্যাকাউন্ট ওপেন করব, যার মেয়াদ থাকবে 30 দিন। 30 দিনের মধ্যে আমরা সবটুকু মানে দেখে ফেলবো মেইন মেইন জায়গা। তো এখানে আপনার ট্রায়ালটা তাহলে দেখেন কিভাবে যাই, খুবই ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ ফলো করে। তো এখানে ফ্রি ট্রায়াল লেখা আছে, এটাতে ক্লিক করেন। দেন এখানে দেখেন বাংলাদেশের জন্য ওদের প্যাকেজ আছে তিনটা, সিম্পল স্টার্ট, এসেন্সিয়ালস, আর হচ্ছে প্লাস। 7.50, 750। তো এখানে ওদের যে প্যাকেজ আছে তিনটা, এই তিনটা প্যাকেজের মধ্যে সবচেয়ে বড় যে প্যাকেজটা সেটাতে আপনার স্বাভাবিকভাবেই অপশন বেশি থাকবে। আমরা কি করব, আমরা এসেন্সিয়ালটা নেই, আমরা এসেন্সিয়ালটা নিয়ে স্টার্ট করি, দেন আমরা প্যাকেজের মধ্যে থাকা অবস্থায় প্যাকেজটাকে আবার আপগ্রেড করে নিব, দেন আমরা প্লাসে কনভার্ট হয়ে যাব। তাহলে আমরা ওইটা দেখানো হয়ে যাবে যে কিভাবে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে মুভ করা যায়, বুঝতে পেরেছেন? তো আমরা আলটিমেটলি প্লাস নিয়েই কাজ করব, বাট আপাতত আমরা এসেন্সিয়াল নিয়ে স্টার্ট করতেছি। যদি আপনি ইনিশিয়ালি প্লাস নিয়ে স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে দেখেন ফ্রি 30-day ট্রায়াল আছে, এটা দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। আর আমরা স্টার্ট করবো রাইট নাও হচ্ছে এসেন্সিয়ালের ফ্রি 30-day ট্রায়াল।
সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এটাতে ক্লিক করেন, দেন এখানে একটা ফর্ম আসছে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। কারো কি আগে থেকে কুইক বুকস এর অ্যাকাউন্ট ওপেন করা আছে? আচ্ছা, যাদের আছে, আপনি কি এখন ওই মেলটা দিয়ে কাজ করতে চাচ্ছেন? সমস্যা নেই, আরেকটা ওপেন হবে ওইটা দিয়ে। বাট মেইলটা কি সেম থাকবে থাকবে নাকি আপনার মেইলটা বাদ হয়ে গেছে বা ওটা তার অ্যাক্সেস নাই, এরকম কিছু হয়েছে কিনা? তাহলে আপনি চাইলে ওই আগের মেইলটা দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইল এখানে কোনো ম্যাটার না, আপনি যে কোনো মেইল দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমি বলতেছি যে এমন একটা মেইল যেটা দিয়ে আগে কখনো কুইক বুকস চালানো হয়নি, যদি আগে চালানো হয় তারও রাস্তা আছে, যদি চালানো হয় সেটা আমি আমি যেভাবে করবো সেই রাস্তাটা ফলো করতে হবে। যেমন ধরে নিলাম আমার এর আগে কখনো কুইক বুক চালানো হয়নি, এমন একটা মেইল আমার কাছে আছে আর কি, তাহলে আমি কি করবো, আমি মেইল অ্যাড্রেসটা দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডে ওর চারটা রিকোয়ারমেন্ট আছে, 8 বা তার বেশি হতে হবে, 8টা 6 ডিজিট হতে হবে, 12টা কিছু হতে হবে, আপার এবং লোয়ার কেস হতে হবে, লেটার নাম্বার থাকতে হবে এবং সিম্বল থাকতে হবে। এই সংমিশ্রণে আপনার একটা জগা খিচুড়ি বানিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। হ্যাঁ, জেরোটা একটু সিম্পলি ছিল, সিম্পল ছিল, বাট এভাবে পাসওয়ার্ড তৈরি করলে নর্মালি সবসময় পাসওয়ার্ড খুব স্ট্রং থাকে, তো আপনারা সব জায়গাতেই এভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, ফেসবুক, লিঙ্কডইন, মানে সব জায়গায় এই চারটা জিনিস মেনটেন করবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ভুলে যায় না, কোথাও দরকার হলে লিখে রেখে, যেহেতু অনেক কিছু দিতে হবে এখানে পাসওয়ার্ডটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। পাসওয়ার্ড কি মানে বের করতে সমস্যা হলে আমি একটা বলে দেই, এ বি সি ডি, এর মধ্যে এ বি বড় হাতে দেন, সি ডি ছোট হাতে দেন, তারপর একটা ডট দেন, 1 2 3, তাহলে 8টা ক্যারেক্টার হয়ে গেল, 1 2 3 ও চলে আসছে, এ বি সি ডি ও চলে আসছে, বড় হাতে ছোট সিম্বল দিতে হবে একটা। আচ্ছা ঠিক আছে, আপনারটা অন্য রাস্তা দিয়ে যেতে হবে। পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এগেইন পাসওয়ার্ডটা দিবেন উপরে যেটা দিয়েছেন, তারপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এটার উপর ক্লিক করবেন। আমি এই ওয়েতে যাব না, কারণ আমার এই ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে, তো আপনাদেরও আজকের পর থেকে আর এই রাস্তায় আর সেকেন্ড টাইম আসা লাগবে না। তো সেকেন্ড টাইম যখন কোম্পানি ওপেন করবেন, তখন আমি এখন যেভাবে ওপেনটা করব, আপনারা সেকেন্ড টাইম থেকে ওইভাবে ওপেন করবেন। হ্যাঁ, যদি আপনি লাইক করে থাকেন তাহলে আপনি দেন, টিক দিয়ে দেন। স্টার্ট ফ্রি ট্রায়াল দিয়েছেন, তারপর কি দেখাইছে? আপনার বিজনেস সম্পর্কে এখন ওকে বোঝাতে হবে, বলতে হবে, তো আমি ওইটা তো পরে যাই, আপনারা জাস্ট এই টুক ইনফরমেশন, এই যে আপনার কোম্পানির নাম,
আচ্ছা এখানে একটু কার ফিল আপ করে না আমি এটাকে এসে নি না টেল আস অ্যাবাউট ইওর কোম্পানি সম্পর্কে যে জায়গায় চাপে তারপর ওয়েট করেন আমি আসি তো যাদের অলরেডি ইমেল দিয়ে কুইক বুকস আগে চালানো হয়েছে তো তারা কিভাবে সেকেন্ড টাইম আরেকটা কোম্পানি ওপেন করবেন একই মেল দেখে কারণ অনেকের ধারণা এখানে একটা ইমেল দিয়ে 30 দিন তার মানে আপনার আবার ট্রাই করতে হলে মেল চেঞ্জ করতে হবে না প্রয়োজন নেই মেল চেঞ্জ করতে হবে না প্রয়োজন নেই যেমন আমার ইমেল দিয়ে অলরেডি কুইক বুকস ইউজ করা মানে ওপেন করা আছে এখন সেকেন্ড টাইম কিভাবে করব খুব মনোযোগ দিয়ে একটু দেখে নেন আর ভিডিওর মধ্যে তো আছেই পরে যেন আবার কেউ জিজ্ঞেস না করেন যে ভাইয়া কিভাবে আবার করব পারতেছি না কারণ এক্সামের সময় কিন্তু ইমেল দিয়ে আপনি আরেকটা ওপেন করতে পারবেন সমস্যা নেই তো যখন আপনি মেইল সেম রেখে আরেকটা কোম্পানি ওপেন করতে চাবেন তখন আপনার এখানে এই ফর্ম ফিল আপ না করে এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যানাদার কোম্পানি দেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনার মেইল আর পাসওয়ার্ডটা চাবে এখন রাইট নাও যেই আপনারা পাসওয়ার্ডটা দিয়েছেন দেন আপনারা কোম্পানির উপর ক্লিক করবেন দেখেন আপনার আমার কোম্পানি তৈরি হয়ে গেছে তো আমরা এখন আমি এখন আপনাদের জায়গায় চলে আসছি না এই যে এখন আমরা একসাথে চলবো আচ্ছা ড্রাইভের মধ্যে দেখেন আমাদের এই যে কোম্পানি ইনফরমেশন দেয়া আছে তো কোম্পানি ইনফরমেশনটা আমি একটু বলি দেখেন আমেরিকান মাসল ইজ অ্যান আমেরিকান অনলাইন রিটেলার অফ অটোমোটিভ পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ ফর ফোর্ড মাস্ট্যাং অ্যান্ড ফোর্ড F-150 মডেল অটোমোবাইলস মানে দুইটা গাড়ির অটোমোটিভ পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ সেল করে Their business started from January 2016 as a partnership business. The company pays Pennsylvania sales tax of 8%. So, first of all, our company name আমি এখানে পেয়ে গেলাম American Muscle. সেটা আমি কপি করে নিলাম। পরে, what is the full legal name of your business? তো আমি এখানে বলে দিলাম American Muscle. Then, ও জিজ্ঞেস করতেছে, what type of business do you have? কি হবে? Partnership. তারপর হাউ লং হ্যাভ ইউ বিন ইন বিজনেস থ্রি টু ফোর ইয়ার্স দিয়ে দিলাম এখন আমার বিজনেস কি করে এখানে বলা আছে না যে অটোমোটিভ পার্টস এর বিজনেস করে আছে এখানে তো ক্লোজেস্ট কোনটা আছে দেখেন তো আছে হ্যাঁ এই যে এটা তো এটা ক্লোজেস্ট এটা এভাবে করে দিয়ে দিলাম এই যে এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি না এটা আপনাদের ব্যাচেই ডিফারেন্ট হয়ে গেল কারণ এর আগের ব্যাচ অন্যরকম ছিল বুঝতে পারছেন তাহলে দেখেন একটা চেঞ্জ চলে আসছে দ্যাট মিন্স আমি লাস্ট লাস্ট মান্থেও যে ব্যাচটা আমি মানে এই অ্যাকাউন্ট ওপেন করেছি তখন এরকম ছিল না এরকম চেঞ্জ হতে থাকে এগুলো আপডেট হতে থাকে মানে এই যে আমরা ফর্মটা ফিল আপ করলাম না এখন যে ওয়েতে ফিল আপ করেছি এর আগে কখনোই এভাবে ফিল আপ করিনি মানে আজকেই চেঞ্জ পেলাম একটা দেন আমরা কি দিব নেক্সট তারপর এখানে বলতেছে হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কুইক বুকস মানে আপনি কি কি করতে পছন্দ চান এখানে তো এখানে সবই করব আমরা সব টিক দিয়ে অল সেট ব্যাস আমার কোম্পানি তৈরি হয়ে গেছে এটা ট্যুর দিবে আমাকে দেখি ট্যুরটা একটু ঘুরে আসি হেল্প কোথায় আছে এই জায়গায় তো এই আমাদের কোম্পানি ওপেন হয়ে গেল রাইট নাও আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আছি জেরোতে তো আমরা অলরেডি ড্যাশবোর্ডে থাকতাম তো এটা দেখেন ওভারঅল কেমন দেখতে
ভালো লাগছে, যেটা দেখতে সুন্দর, এটা দেখতে সুন্দর না? তো এখানে দেখেন, এখানে কি কি থাকে, এই যে ঘন্টা দেখছেন, ঘন্টা, এই ঘন্টা হচ্ছে কি নোটিফিকেশন, কোনো আপগ্রেড আসলে, কোনো চেঞ্জেস আসলে ও আপনাকে ঘন্টা দিয়ে দিবে আর কি, মানে জানিয়ে দিবে আর কি ঘন্টার মাধ্যমে। হেল্পে হচ্ছে আপনি কুইক বুকসে কিছু খুঁজতেছেন, এখানে লিখবেন, ও আপনাকে ওই রিলেটেড আর্টিকেল দিয়ে দিবে, আপনি এখান থেকে জানতে পারবেন ওই বিষয়টা, সেটা হচ্ছে হেল্প। গিয়ার আইকন, এই গিয়ার আইকনটা হচ্ছে আপনার সেটিংস, এই সেটিংস এর মধ্যে আপনি অনেক ধরনের সেটিংস পাবেন। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, সবগুলো সেটিংসই নর্মাল, এটার পাশে একটা দাগ দেয়া আছে না, দেখছেন এই দাগটা কেন দিয়েছে? ও বলতেছে যদি আপনি বাজেটিং ইউজ করতে চান দেন আপনার প্যাকেজটা আপগ্রেড করতে হবে, প্লাসে নিতে হবে, কারণ এসেনশিয়ালে বাজেটিং অ্যাভেলেবেল না। হ্যাঁ ওগুলো দেখাচ্ছে যে এই প্যাকেজে আপনি বাজেটিং করতে পারবেন না, আপনাকে আপগ্রেড করতে হবে, এইটা হচ্ছে সেই সেই লোগোটা আর কি, সাইনটা। দেন এখানে একটা সার্চ সার্চ অপশন আছে, এটা হচ্ছে কি আপনার কোম্পানির মধ্যে কোনো ট্রানজেকশন খুঁজে বের করার জন্য। আর প্লাস হচ্ছে কি আমার কুইক ক্রিয়েট, যেটা আমার জেরোতেও ছিল, দ্রুত কিছু বানানোর জন্য। এখানে এখানেও একটা দেখেন পারচেজ অর্ডারের পাশে এই যে আপগ্রেড চিহ্ন, তার মানে এই প্যাকেজে পারচেজ অর্ডার তৈরি করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে প্যাকেজ আপগ্রেড করতে হবে যদি চান করতে। হ্যাঁ এই প্লাস চিহ্ন দেখাচ্ছে না, তো দেখি কি। আচ্ছা এই পাঁচটা তো শেষ, দেন এখানে হচ্ছে কি আপনার নেভিগেশন বারের মধ্যে কি কি আছে, ড্যাশবোর্ড, ব্যাংকিং, সেলস, এক্সপেন্স, এমপ্লয়িজ, রিপোর্টস, ট্যাক্সেস, অ্যাকাউন্টিং আর অ্যাপস। আর এই হচ্ছে আমার কোম্পানির নাম আর কোম্পানির লোক, এই এক্সপেন্সের মধ্যে। দেন এখানে হচ্ছে লোগো বসাতে পারবো, লোগো রাইট নাও এখনো বসানো হয়নি। আর এখানে আমার ড্যাশবোর্ডে এই জিনিসগুলো দেখায় দিবে, দেখেন ইনকাম, লাস্ট 365 ডেজ এর ইনকাম দেখায় দিবে, এক্সপেন্স, লাস্ট মান্থের এক্সপেন্সটা দেখাবে। যদি আপনি চান এখানে লাস্ট মান্থ চেঞ্জ করে, এগুলা অপশন আছে, লাস্ট ইয়ার, দিস কোয়ার্টার, দিস ইয়ার, এভাবে করে দেওয়া যায়। না ইনকামেরটা নাই। দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস গুলো এখানে দেখাবে, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টস অ্যাড করেন তারপর এখানে আপনাকে প্রফিট এন্ড লসটা দেখাবে ড্যাশবোর্ডে, আপনার ইনকাম দেন মাইনাস এক্সপেন্স দেন আপনাকে একটা প্রফিট এন্ড লস ও দেখাবে। এটা লাস্ট মান্থ চেঞ্জ করে আমি দিয়ে দিই হচ্ছে দিস ইয়ার, তাহলে এই বছরের প্রফিট এন্ড লস এখানে ও দেখাবে যখন আমরা ট্রানজাকশন গুলো ওয়ান বাই ওয়ান এন্ট্রি করব সাথে সাথে। আর সেলসটাও ও ওইভাবে করে গ্রাফ আকারে দেখাবে যে সেলস বাড়তেছে নাকি কমতেছে, এটা দিয়ে দেই হচ্ছে দিস ইয়ার। দিস ইয়ার বাই মান্থ, মান্থ ওয়াইজ দেখাবে এখানে, তবে 12টা ইয়া থাকবে, স্কেল থাকবে। তো ওভারঅল কি বুঝতে পেরেছেন বেসিক জিনিসটা? আচ্ছা তাহলে এবার একটু ড্রাইভে আসি, ড্রাইভে ফার্স্ট ফোল্ডারের মধ্যে একটা ছোট্ট ভিডিও আছে, একটু ভিডিওটা দেখি। তো এখানে আমরা গিয়ার আইকনে ক্লিক করব, দেন আমরা সেটিংস এ যাব, অ্যাকাউন্ট এন্ড সেটিংস, দেন আমরা এখানে আমার কোম্পানির ইনফরমেশন গুলো ঠিক মতো বসাবো। সেটিংস এ পাঁচটা স্টেপ আছে, কোম্পানি, বিলিং এন্ড সাবস্ক্রিপশন, সেলস, এক্সপেন্স আর অ্যাডভান্স। কোম্পানি ইনফরমেশনের মধ্যে কোম্পানির নাম, লোগো, এখানে আমরা এই যে পেন্সিল মার্কার উপর ক্লিক করলে এটা এডিটের অপশনটা ওপেন হবে। তো ফার্স্টে আমরা কোম্পানির লোগোটা বসাই, তো লোগোর এখানে আপনি ক্লিক করেন, দেন ও লোগোটা ব্রাউজ করে মানে দিতে বলবে, দেন এখানে ক্লিক করলে আপনি ফাইল খুঁজে বের করবেন যে আপনার ডাউনলোডস এর মধ্যে আছে কিনা, নাকি কোথায় আছে লোগো, সেটা আপনি এখানে চুজ করে দেবেন। তো লোগোটা আছে কোথায়, লোগো ড্রাইভে দেয়া আছে, এটাকে আমি একটু ডাউনলোড করে নেই।
দেন ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিই। ব্যাস লোগো আপলোড হয়ে গেল, আমার লোগো আপলোড হয়ে গেছে। আপনারা করে করে ফেলেন এভাবে, দেন সেভ। হ্যাঁ নেটটা মনে হয় একটু স্লো আছে। কোম্পানি নেম, কোম্পানি নেম তো আমেরিকান মাসেল, তো এর সাথে আমি একটু অ্যাড করি। না আপনারা আপনাদের নাম দিয়ে, আমেরিকান মাসেলের পর আপনার নামের মূল অংশটা দিয়ে দিয়ে। তারপর হচ্ছে গিয়ে, হ্যাঁ আমেরিকান মাসেলের পর আপনাদের নাম নামটা বসিয়ে দিন। বিজনেস আইডি নাম্বার আপাতত বসাবো না, লাগবে না, যদি আমাদের কাছে ইনফরমেশনটা থাকে দেন বসাবো। দেন আমাদের এটুক অংশটুক ফিল আপ করা শেষ, দেন আমরা এটাকে সেভ করে দিব। লোগোটা আসে নাই না? হ্যাঁ সেভ দেন। হ্যাঁ ডান দেন, লোগো তো আসে নাই। হ্যাঁ দিব, ওগুলো দিব, জাস্ট দেখলাম লোগোটা আসে কিনা। আচ্ছা লোগো বাদ, আসে নাই বাদ। না তাহলে তো ও আপলোড করার সময় বলতো। সাধারণত আসে কিন্তু আজকে এখন আসে নাই, দেখি এটা পরে দেখবো না আমরা। আচ্ছা এটা পরে দেখবো আমরা, ইনভয়েসে আসে কিনা দেখবো আমরা। এরপর আসেন কোম্পানি টাইপ, কোম্পানি টাইপ কি হবে, পার্টনারশিপ দেয়া আছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, অটোমোটিভ, প্রপার্টি, এটা আমরা যে স্টার্ট করার সময় দিয়েছিলাম, মানে এই কোম্পানি টাইপ। এখানে কিছু করা লাগবে না। তারপর হচ্ছে কন্ট্রাক্ট ইনফো, এখানে একটু এডিট করেন। কোম্পানি ইমেল, আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করে তৈরি করেছি সেই ইমেলটা এখানে শো করবে। আপনাদের শো করতেছে না? তারপর এখানে আপনার কোম্পানির ফোন নাম্বার আর ওয়েবসাইট, তো আসলে ওয়েবসাইটটা আগে বসে, ওয়েবসাইটটা আছে এখানে। ওয়েবসাইটটা বসিয়ে দিলাম। এরপর ফোন নাম্বারটা বসাই। ফোন নাম্বারটা আমেরিকা দিয়ে দেন। হ্যাঁ আমেরিকা, এখানে ড্রাইভে দেয়া আছে ফোন নাম্বার।
তাহলে ওয়েবসাইট এন্ড ফোন নাম্বারটা হয়ে গেল। কাস্টমার ফেসিং ইমেল, যদি আপনার কাছে কোম্পানির কোনো ইমেল অ্যাড্রেস থাকে যে কাস্টমাররা কোম্পানির সাথে ওই ইমেলের থ্রুতে যোগাযোগ করবে, তখন এটার উপর আনটিক করে মেইল অ্যাড্রেসটা বসাই দিতে পারেন। আচ্ছা, এটুকু ওভারঅল শেষ, দেন সেভ দিয়ে দেন। তাহলে কন্ট্যাক্ট ইনফো শেষ, এরপর স্টেপটা হচ্ছে অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেসটা আমরা বসাবো। তো অ্যাড্রেসটা দেখেন কিভাবে বসাবেন, পুরোটা বসায় দেন, এগুলো কেটে দিব, এরপর এখান থেকে কাট করে করে নিয়ে জায়গা মতো বসায় দিব। জিপ বসালাম, অ্যাড্রেসটা বসালাম, কাস্টমার ফেসিং অ্যাড্রেস আর লিগাল অ্যাড্রেস এই দুইটা সেম থাকুক, দেন সেভ। ফোন নাম্বার না নিলে সমস্যা নেই, ফোন নাম্বারটা বাদ দিয়ে আপাতত পাই। দেন এটা সেভ দিলাম, এরপর হচ্ছে গিয়ে ডান। তো এটুক তো পেরেছেন সবাই না? আচ্ছা, দেন আবার যান ওই জায়গায় অ্যাকাউন্ট সেটিংস, একটা স্টেপ শেষ, কোম্পানি ইনফরমেশন শেষ। এবার সেকেন্ড স্টেপে আসেন, বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, তাহলে এটার উপর ক্লিক করেন। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? এসেনশিয়ালে আছি, যাব কোথায়? প্লাসে, এই যে এখানে তো এখানে দেখেন, তাহলে আমরা এবার প্লাসে কিভাবে কনভার্ট করব। এখানে দেখেন লেখা আছে না, আপগ্রেড ইওর প্ল্যান, দেন এটাতে ক্লিক করব। দেন আমার আপগ্রেড অপশন কি আছে, সে অ্যাভেলেবেল, প্লাসটা অ্যাভেলেবেল আছে, দেন আমি এখানে দিব আপগ্রেড, আর এই প্লাসে গেলে আমি এক্সট্রা এগুলো পাচ্ছি সেটাও দিয়ে দিচ্ছি। দেন আপগ্রেড দিয়ে দিলাম, ওকে গট ইট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখেন কুইক বুকস প্লাসে চলে আসছি, ঠিক আছে। সাবস্ক্রাইব আপাতত করেন না, যদি কেউ চান করতেও পারেন, তাহলে আর কি টাকাটা কেটে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্লাসে কনভার্সন ক্লিয়ার, সবার প্লাসে কনভার্ট করা, আর তো দেখাতে পারবো না কারণ আর আপগ্রেড অপশন নেই, এখন আবার ডাউনগ্রেড গেলে যেতে পারি। মানে এখানে এই যে এটাতে ক্লিক করলে, ক্লিক করলে প্যাকেজ গুলো আসবে যে কোনটা নিবেন, দেন ওইটা চুজ দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস শেষ।
না 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 সমস্যা নাই, বিলিং এন্ড কেন, তাহলে বিলিং এন্ড সাবস্ক্রিপশনের পার্ট শেষ, পরের পার্টে চলে যাই, সেলস। না আর ডান না, মানে একবার লাস্টে দিব না, সেলসে চলে আসছেন। তো এখানে দেখেন ফার্স্টে আছে কাস্টমাইজ, তো আপনারা চাইলে আপনাদের ইনভয়েস, কোটেশন বা এস্টিমেট এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। তাহলে আসেন কাস্টমাইজ করি। কাস্টমাইজে আসলে এখানে দেখেন একটা ফর্ম আছে স্ট্যান্ডার্ড, চাইলে আপনি আরো বেশি আরো নতুন ফর্ম অ্যাড করতে পারেন, যেমন নিউ স্টাইল, এখানে দিয়ে নতুন ফর্ম স্টাইল অ্যাড করা যাবে, আর যেটা এক্সিস্টিং আছে এটাকেও এডিট করা যাবে। এটা কি জিনিসটা হচ্ছে, আপনার ইনভয়েসটা দেখতে কেমন হবে সেটা এডিট করে দাও, ক্লিয়ার? দেন আমি একটু এডিট করি তাহলে দেখি, দেখাই জাস্ট অপশনগুলো কিরকম আছে। এই যে দেখেন আমার ইনভয়েসটা এমন দেখাবে দেখতে, দেন এখানে আমি জাস্ট এই এডিট অপশনগুলো পাচ্ছি, যেমন কি কি দেখি লোগোটা এখান থেকে দেয়া যায় কিনা। আচ্ছা অ্যাড হচ্ছে, এলো লোগো অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে টেমপ্লেট, এই যে ইনভয়েস দেখতে কেমন হবে, এই যে ওদের টেমপ্লেট আছে, এখান থেকে আমি টেমপ্লেট চুজ করতে পারি যে কোনো একটা, এটা নেই অনেক কালারফুল। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন, এটা নেই সুন্দর লাগতেছে। ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে, মার্জিন চেঞ্জ করা যাবে, এভাবে করে আপনি আপনার ইনভয়েসটাকে সুন্দর করে সাজায় নেবেন পছন্দ মতো। দেন আসেন কন, হ্যাঁ 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 ও টেমপ্লেট থেকে নিতে হবে। তারপর আসেন এখানে তিনটা পার্ট, ফার্স্ট পার্টটা এডিট করি, বিজনেস নেম, এটা ফোন নাম্বার, এখন দেখেন ফোন নাম্বারের পাশে আনটিক করা আছে, তার মানে ফোন নাম্বারটা দেখেন আমার ফর্মে নাই, তাহলে এটার উপর টিক মারলে ফর্মে চলে আসবে, দেখছেন এই যে ফর্মে দেখেন ফর্মে ফোন নাম্বার নেই, এখানে যদি আমি টিক মারি ফর্মের এই জায়গায় ফোন নাম্বার চলে আসবে, দেখেন খেয়াল করেন, দেখছেন ইমেল, ফর্মের মধ্যে ইমেল আছে, কারণ ইমেলটা আমেরিকান মাসেলের মধ্যে আমার কেমন ব্যাকআপ পাওয়া লাগতেছে না, আমার ইমেলটা আসাদ 6090, দেন ইমেলটা সরাই দিতে পারেন, চলে এই চলে গেল। ওই যে তাহলে আপনি যে বিজনেস ইমেল অ্যাড করে ওটা অ্যাড করে রাখবেন, ওখানে তো অপশন ছিল বিজনেস ইমেল অ্যাড করা, এতক্ষণ পরে বলতেছেন এই যে কন্টেন্ট এভাবে আসছে, যে পেন্সিলের উপর ক্লিক করছেন, তারপর যদি মাঝখানের পার্টটা এডিট করতে চান এটার উপর ক্লিক করবেন পেন্সিলে, দেন এবার এটা এডিট করতে চান, ধরেন এখানে ডেট, এই ডেটটা আমার এখানে দরকার নাই, তাহলে ডেটটা আমি সরিয়ে দিলাম চলে গেল। দেন অ্যাক্টিভিটি, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এগুলোই থাক। তারপর আমি নিচের পার্টটা একটু এডিট করি, চাইলে আপনি ডিসকাউন্ট নিয়ে আসতে পারেন, নিচে দিয়ে কিছু লিখে দিতে পারেন ইনভয়েসের নিচে, যে ধন্যবাদ আবার আসবেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বাকিতে বিক্রিত হয় না, বাকি চাইয়া লজ্জা দিবেন না, এই ধরনের কথা আপনারা লিখে দিতে পারেন। তো এখানে অ্যাড করে আর করলাম না, আপাতত অপশন গুলো আছে দেখা দিলাম, এরপর আমরা পরের অপশনে, হ্যাঁ ইমেলে যাই, এবার ইমেলে যাই, মানে কোম্পানি ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওইটা দেওয়া নেই, দেওয়া নেই, এই জন্যই ওটা খালি থাক, সমস্যা নেই।
সাইজ, লেখার সাইজ। এবার আসেন ইমেল, ইমেলের ইমেল গুলো কেমন থাকবে দেখতে, খেয়াল করে দেখেন। ইনভয়েসের ইমেল হবে এরকম, এই যে দেখেন ইনভয়েসের ইমেল হবে এরকম, সাবজেক্টে এরকম লেখা থাকবে, ইনভয়েস নাম্বার এত, ফর্ম আমেরিকান মাসেল, ইমেলটা যাবে হচ্ছে কুইক বুকস থেকে, দেন ইমেলটা দেখতে হবে এরকম, আমেরিকান মাসেল, ডিয়ার কাস্টমারের নামটা থাকবে, ঠিক আছে। তারপর হ্যাঁ, হিয়ার ইজ ইউর ইনভয়েস, উই অ্যাপ্রিসিয়েট ইউর প্রম্পট পেমেন্ট, থ্যাংকস ফর ইউর বিজনেস, আমেরিকান টাকা, এভাবে থাকবে। এখন এই মেসেজটা আপনি চাইলে এডিট করে দিতে পারেন, যে আমি আরো অনেক কিছু লিখতে চাই, আপনি ভালো আছেন তো, আপনার ফ্যামিলি ভালো আছে তো, এগুলো চাইলে আপনি লিখে দিতে পারেন এখানে। এই যে এখানে দেখেন লেখার অপশন আছে মেসেজ টু কাস্টমার, হ্যাঁ এখানে আপনি ডিটেলস লিখে দিতে পারেন। আপনি যদি ডিয়ার লিখতে না চান, ডিয়ার চেঞ্জ করে আপনি অন্য কিছু লিখতে চান, টু লিখতে পারেন বা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, ফুল নাম দিতে চাইলে ফুল নাম দিতে পারেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, এভাবে করে মানে এডিটেবল আর কি জিনিসগুলো। এটা হচ্ছে আপনার ইমেলের টেমপ্লেটটা, ইমেলটা কেমন যাবে, মানে সবসময় মেইল গুলো যদি ইনভয়েস করেন তখন কিভাবে মেইল গুলো যাবে। আর নিচে আর একটা আছে রিমাইন্ডার ইমেল, যদি তার টাকাটা ডিউ হয়ে যায়, টাকা সে পেমেন্ট করতেছে না, তাহলে আপনি একটা রিমাইন্ডার ইমেল যদি পাঠান, সেই রিমাইন্ডার ইমেলটা কেমন হবে, এই যে এরকম থাকবে, চাইলে এটাও এডিটেবল, আপনি এখানেও কিছু অ্যাড করতে পারেন। জাস্ট এ রিমাইন্ডার দ্যাট উই হ্যাভ নট রিসিভড এ পেমেন্ট ফর দিস ইনভয়েস ইয়েট, লেট আস নো ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন, এভাবে একটা মেইল যাবে, চাইলে এটাও আপনি এডিট করে আপনার নিজের ইচ্ছা মতো করে বানিয়ে নিতে পারেন। তো বুঝতে পেরেছেন বিষয়টা? দেন আপনি যদি প্রিভিউ পিডিএফ এ ক্লিক করেন, আপনাকে দেখাবে ইমেলটা দেখতে কেমন হবে, সরি ইনভয়েস গুলো দেখতে কেমন হবে, এই যে ইনভয়েস গুলো দেখতে কেমন হবে। ঠিক আছে, এবার আমি ডান দিয়ে দিব, সেভ হয়ে যাবে, তাহলে আমি যেগুলো চেঞ্জ করেছি। তাহলে এই যে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা ছিল সেটা আমি এডিট করে নিয়েছি, চাইলে আমি আরো ফরম্যাট এরকম নামাতে পারি, যে ভিআইপি কাস্টমারদের আমি এমন ইমেল পাঠাবো, মানে এমন ইনভয়েস পাঠাবো, নর্মাল খ্যাত মারা কাস্টমারদের আমি এমন ইমেল পাঠাবো বা এমন ইনভয়েস বানাবো, এরকম করে টেমপ্লেট চেঞ্জ করা যাবে। দেন এবার চলেন আবার আগে থেকে চলে যাই, সেলসে ছিলাম না, সেলসে কিন্তু এই যে কাস্টমাইজে ছিলাম, ওখানে আবার চলে আসছি। এসেছেন সবাই? এরপরে ফর্ম অপশন গুলো দেখেন, সেলস ফর্ম কন্টেন্ট, প্রেফারড ইনভয়েস টার্মস, তো প্রেফারড ইনভয়েস টার্মস কত দিবেন, নেট 30 নাকি অন্য কিছু, এখানে দেখেন দেয়া আছে নেট 60, নেট 15, হ্যাঁ ডে, আপনি যখন ইনভয়েসটা বানাবেন তারপরের 15 দিনের মধ্যে টাকা পে করতে হবে, বা 30 দিন বা 60 দিন, যদি এমন হয় যে পরের 10 দিন লাগবে আপনার, 10 দিন পরে টাকা দিতে হবে, তাহলে আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন, অ্যাড নিউ, অ্যাড নিউ করে নেট 10 বানিয়ে নিতে পারবেন একটা। তো আমরা এখানে নেট 30 থাক, প্রেফারড ডেলিভারি মেথড লাগবে না, এগুলো বাদ। এখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা লেখার পাশে একটা কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্ক গুলোতে ক্লিক করলে ও বলে দিবে জিনিসটা দিয়ে কি বুঝায়, যেমন নেট 30 এটা কি ছিল দেখেন, সেট দ্য ডিফল্ট পেমেন্ট ডেট, নেট 30 মিন্স পেমেন্ট ইজ ডিউ 30 ডেজ ফ্রম ইনভয়েস ক্রিয়েশন ডেট, এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে ও কি বুঝাচ্ছে, এই জিনিসটা দিয়ে কি বুঝায়, সেটা আপনি এভাবে পড়ে নিতে পারেন। দেন সেভ দিয়ে দিলাম, এখানে আর কিছু এডিট করার দরকার নেই আমার। এরপর হচ্ছে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, দেন এটাতে এডিট এডিট করি, এই
যে ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, দেখছেন এটা আমাদের জেরো তো ছিল, দেন এগুলো অন থাকুক যেভাবে আছে আমার সব ঠিকই আছে এগুলো। তারপর হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা অন থাকুক, মেসেজ ডিফল্ট ইমেলই থাকুক, রিমাইন্ডার ওগুলো সব ঠিকই আছে, এগুলো আমার কোনো অপশনই চেঞ্জ করার দরকার নেই আপাতত। রিমাইন্ডার ইমেল অন করে দিতে পারেন, মেইল যাবে তখন, বাদ দেন এটা লাগবে। এরপর আসেন এক্সপেন্সেস, এক্সপেন্সেস এর মধ্যে দেখেন কি আছে, না না এই সবগুলো একবারে করে ডান দিয়ে দিন। এক্সপেন্সেস এর মধ্যে আসে দেখেন বিলস এন্ড এক্সপেন্সেস, শো আইটেম টেবিল অন এক্সপেন্সেস এন্ড পারচেজ ফর্মস, এটাকে অন দেন। এটা অন দিলে হবে কি, আমরা যে যেমন জেরোতে কাজ করলে আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো সিলেক্ট করে নিতাম না, ওই অপশনটা আসবে, নাহলে আসবে না। এটা সবাই মাস্ট অন করে নেন, নাহলে পরে কিন্তু পরে আবার আইটেম টেবিল পাবেন না। এই যে এটা বিলের মধ্যে এক্সপেন্সেস এর মধ্যে এসে এই শো আইটেম টেবিল অন এক্সপেন্সেস এন্ড পারচেজ ফর্মস, এটা দেন ডিফল্ট। আচ্ছা বিলের ক্ষেত্রে আপনি টার্ম সেট করে দিতে পারেন, বাট এটা দরকার নেই, এটা খালি থাক। এগুলো অফ থাক, এগুলো রাখবেন। পারচেজ অর্ডারস, পারচেজ অর্ডারস এখন কি আছে অফ, এটা অন করে দেন। এটা অন না করলে পারচেজ অর্ডার বানানো যাবে না। আর মেসেজ ডিফল্ট ইমেল যা থাকুক ওটাই থাকুক মেসেজ, তাহলে এক্সপেন্স টাও ডান। তাহলে অন অফ অফ অন এভাবে থাকবে। নেক্সট স্টেপে যাব, আপনার কোম্পানি ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছে গিয়ে অ্যাডভান্স, অ্যাডভান্সে যাই পরের স্টেপ। আচ্ছা অ্যাডভান্সটা শুরু করার আগে একটু ডান দিয়ে নিই, আপনারাও ডান দেন, ডান দিয়ে যে বায়ে চলে আসেন, বায়ে ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখেন তো ইনকাম কিভাবে দেখাচ্ছে, টাকা। আমাদের কোম্পানি কিন্তু ইউএসএ, তো আমাদের কারেন্সি হওয়া উচিত ছিল ডলার, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ সাইড থেকে কোম্পানি ক্রিয়েট করেছি, ও আমার কোম্পানির অ্যাড্রেস নিয়েছে বাংলাদেশ এবং টাকা এই জন্য নিয়ে আসছে। এখন এটা আমরা কারেন্সিটা চেঞ্জ করে দিব, গিয়ার আইকনে যান, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যান আগের মতো। এবার আমাদের বাকি ছিল কোনটা, অ্যাডভান্সটা শুধু বাকি আছে, সবগুলো এডিট করা হয়ে গেছে। তো অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসে দেখেন কি আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি, ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপরে কি আছে অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল, ক্লোজ দ্য বুকস অফ, ক্লোজ দ্য বুকস হচ্ছে যে লক করে দাও, তালা মেরে দাও যে এর আগের ডেটাগুলো যেন কেউ এডিট না করে। কোম্পানি টাইপ পার্টনারশিপ, চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস একটা জিনিস খেয়াল করেন, এনেবল অ্যাকাউন্ট নাম্বারস অফ করা, এটা হচ্ছে আমাদের জেরোতে অ্যাকাউন্টের পাশে একটা কোড থাকতো না, অ্যাকাউন্ট কোড, তো কুইক বুকসে কোডটা থাকে না, কুইক বুকসে শুধু অ্যাকাউন্ট থাকে, কিন্তু যদি আপনি চান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টের কোড অপশনটা নিয়ে আসতে পারেন, এখান থেকে যদি অন দেন তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস এর প্রত্যেকটা অ্যাকাউন্টের পাশে একটা করে খালি বক্স দিবে আপনাকে, ওই বক্সে অ্যাকাউন্ট নাম্বার গুলো বসায় নিতে হবে আপনার নিজেই নিজেকে, যেটা জেরোতে বসাই দেয়। ক্লিয়ার?
ডিসকাউন্ট অ্যাকাউন্ট, এটা ঠিক আছে, যা আছে তাই থাক। এরপর হচ্ছে ক্যাটাগরিজ, ট্র্যাক ক্লাসেস, ট্র্যাক লোকেশনস, এই দুটো অফ থাক। এই দুটো অন চাইলে অন করে দিতে পারেন, অন হবে কখন? ট্র্যাক লোকেশন মানে আপনার অফিস হচ্ছে গিয়ে, ধরেন একটা হেড অফিস, দুইটা ব্রাঞ্চ অফিস আছে, সেক্ষেত্রে আপনি লোকেশনটা অন করে তিনটা তিনটা লোকেশন অ্যাড করলেন, যেমন ধরেন বনানী, ধানমন্ডি আর মিরপুর। যখন যেখানে ইনভয়েস বানাবেন লোকেশন, তখন সেই এলাকাটা দিয়ে দিলেন, তাহলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে ধানমন্ডির কয়টা এক্সপেন্স হয়েছে, ইনভয়েস হয়েছে, এভাবে। আর ট্র্যাক ক্লাসেস হচ্ছে কি, আপনার দুই আইটেম সেল হয়, ফর এক্সাম্পল, তখন আপনি ক্লাস ক্লাস ক্লাসিফাই করে দিতে পারেন যে আমার মাস্টাং এর জন্য এই পার্টস গুলো সেল হচ্ছে, আর F-150 এর জন্য এই পার্টস গুলো সেল হচ্ছে, তাহলে আমার দুইটা দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমার কাছে। অটোমেশন এগুলো অন থাকুক, এইটা অফ করে দেন। দেখেন প্রি ফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট, এটা অন থাকুক। আপনি যখন একটা ইনভয়েস তৈরি করবেন, পরে যখন আরেকটা নতুন ওপেন হবে, আগের ইয়াগুলো লেখাগুলো থেকে যাবে, দেন এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। আর যদি এটা অফ করে দেন, একদম খালি একটা ইনভয়েস তৈরি ফর্ম ওপেন আসবে, ওখানে সব বসে নিতে হবে। বুঝতে পারছেন? এটা চাইলে অন রাখতে, সেটা ইয়েগুলা থেকে যাবে, দেন আপনি আবার ওটাকে এডিট করে নেবেন। আর অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, যদি একটা কাস্টমারের দুইটা বিল থাকে, যেটা পুরনো, সেই একটা টাকা পেমেন্ট করলে পুরনোটার সাথে বিলটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? বাট এটা আমি বলবো যে এটা অফ করে দেন, কারণ অনেক সময় হয় কি, দুইটা বিল থাকলে অনেক সময় পরেরটাই আগে পে করে, দেখা যায় যে আগে পূর্বের ইস্যু, পূর্বেরটা নিয়ে ইস্যু আছে, সেই জন্য এটা অফ করে দেওয়া বেটার। অটোমেটিক্যালি ইনভয়েস আনেবল, আনবিল্ড অ্যাক্টিভিটি, অটোমেটিক্যালি বিলস পেমেন্ট, এটা অফ করে দেন, সেভ করে দেয়। আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে, দেখেন আছে নাকি চাইনিজ, ফ্রেঞ্চ, ইটালিয়ানো, হ্যাঁ এগুলো আছে, তাহলে এগুলো থেকে একটা নিতে পারেন যদি কেউ পেয়ে থাকেন। কারেন্সি, কারেন্সি হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকা দেওয়া আছে, ওই যে এই জন্য এখানে বিডিটি লেখা ছিল বা টাকা লেখা ছিল, এটা আমরা এখন চেঞ্জ করে আপনাদের যে কারেন্সি পছন্দ সেটা নিতে পারেন। এখানে কারেন্সির কিন্তু অভাব নেই, হ্যাঁ যার যেটা ভালো লাগে। আমি ইউএসডি নিলাম, ইউএসডি নিতে পারেন, এটা সুইটেবল। ইভেন এখানে কিন্তু ইয়াও আছে, বিটকয়েনও আছে, ইউএসডি একদম উপরে। অন্য কারেন্সিতে যদি ট্রানজেকশন হয় তখন মাল্টি কারেন্সি ইউজ হবে। তাহলে ইউএসডি দিয়ে দিলাম, এখন আমার ওই যে ড্যাশবোর্ডে ডলার সাইন চলে আসছে। এরপর হচ্ছে আদার প্রেফারেন্সেস, ডেট, মান্থ, ইয়ার। আচ্ছা এভাবে দিবেন ডেট মান্থ ইয়ার নাকি চেঞ্জ করে দিবেন নাকি এটা দিবেন? বাইরে মনে হয় এটা চলে, মান্থ, ডেট, ইয়ার। তারপর হচ্ছে নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাট দেখেন নিচের তো হচ্ছে আমরা ইউজ করি মানে বাংলাদেশে, তার লাখ, 1,23,456, কিন্তু বাইরে কিন্তু যেটা চলে ওটাই দেওয়া আছে আর কি, যেটা চলে ওটাই দেওয়া আছে। আবার কোন দেশে জানি দেখছিলাম আপনার এটা চলে, আমরা যে জায়গায় কমা দেই ওরা ওই জায়গায় পয়েন্ট দেয়, আমরা যে জায়গায় পয়েন্ট দেই ওই জায়গায় ওরা। জাপানে কোন জায়গায় জানি চলে আমি শিওর না। দেন হচ্ছে ওয়ার্ন ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড, যদি একই চেক নাম্বার দুই জায়গায় ইউজ হয় তাহলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে এই চেক নাম্বার তো অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে এটা অন ইয়া থাকুক। তারপর হচ্ছে গিয়ে সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন আপনাকে অটোমেটিক্যালি সাইন আউট করে দিবে,
তাহলে কয় ঘন্টা দিবেন? 3 ঘন্টা দিতে পারেন, ঠিক আছে। এরপরে সেভ, সেভ করেছেন। তাহলে আমাদের এই পাঁচটা স্টেপই শেষ না? এবার আপনি ডান দিয়ে দেন। আচ্ছা, আমার লোগো আসছে, আপনাদের আসছে? এটা কি ওইখানে দেওয়ার কারণে আসছে, ইনভয়েসে দেওয়ার কারণে আসছে? আগে এমনি চলে আসতো, এখন আজকে দেখলাম আবার আসে না। তাহলে আমাদের ওভারঅল মানে ফার্স্ট হাফ, মানে ফার্স্ট হাফ শেষ। আপনারা একটা ব্রেক নিতে পারেন, ব্রেকের পর আমরা আবার স্টার্ট করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের তো কোম্পানি ইনফরমেশন দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা ট্যাক্স সেটআপটা করি। তো এখানে দেখেন ট্যাক্স, ট্যাক্স আছে না, এটা ক্লিক করেন। দেন হচ্ছে এখানে সেট আপ ট্যাক্স, তারপর হচ্ছে এখানে ট্যাক্স নেম, সেলস ট্যাক্স, ডেসক্রিপশন ও সেলস ট্যাক্স বসায় দেন। তারপর হচ্ছে গিয়ে এটা অপশনাল, এটা লাগবে না। স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড জানুয়ারি দেন, ফাইলিং ফ্রিকোয়েন্সি ইয়ারলি, রিপোর্টিং মেথড অ্যাক্রুয়াল। এভাবে করে এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। হ্যাঁ ওই, হ্যাঁ আসছে। দেন হচ্ছে আপনার সেলস ট্যাক্স রেট হচ্ছে 8%, তারপর হচ্ছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজেস, এটার উপর টিক দিবেন। তারপর পারচেজ রেটও হবে 8%, আর রিক্লেমেবলেও টিক দিয়ে দেন। হ্যাঁ হয়ে গেছে এটা ফর্ম ফিল আপ। এটা চেঞ্জ করবো পেজ, তাহলে এবার এটা হয়ে গেলে তারপর নেক্সট। পাসওয়ার্ডটা কি ঠিক আছে? তাহলে আমাদের ট্যাক্সটা সেট আপ করা হয়ে গেছে। এরপরের স্টেপ তো হচ্ছে আপনার যদি ট্যাক্স দুইটা হয়, একটা তো অ্যাড করলাম 8%, যদি আবার হয় যে আরেকটা থাকবে এটা 5% বা 0%, দেন আপনারা এখান থেকে আবার অ্যাড ট্যাক্স করতে পারবেন। এই যে অ্যাড ট্যাক্স, অ্যাড ট্যাক্সে ক্লিক করলে এখানে ভুল করেন না, কাস্টম ট্যাক্সে ক্লিক করবেন। কাস্টম ট্যাক্সে ক্লিক করলে আগের মতো সেই একটা ফর্ম আসবে, এই ফর্মে লিখেন জিরো ট্যাক্স। ঠিক আছে, জিরো ট্যাক্স একটা ফিল আপ করে ফেলো। হ্যাঁ জিরো, একই কথা, এটা এখন তো জিরো রেট, তো এটা কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে। দেন সেভ দিয়ে দিলাম। দেন আমাদের যে দুইটা ট্যাক্স, এই যে এখন আমরা আসছি হচ্ছে গিয়ে সেলস ট্যাক্সে, যদি নেক্সট দেই
এখন আছে আমরা জিরো ট্যাক্স। এভাবে করে আমরা দুইটা তিনটা চারটা যতগুলো ট্যাক্স প্রয়োজন হবে আমাদের এভাবে আমরা অ্যাড করে নিতে পারবো। তো এটা সহজ নাকি জিরোটা সহজ ছিল? এটা সহজ লাগছে আমার কাছে? জিরোটা সহজ লাগে, জিরো ট্যাক্সটা সহজ লাগে, একদম সিম্পল। হ্যাঁ, এই জন্য এটাকে পরে রাখি আমি, আগে জিরোটা দিয়ে একটু ইজিলি শিখে নিয়ে অ্যাটাচ করতে। তো ট্যাক্স এর বিষয়টা ক্লিয়ার? জাস্ট দুইটা ট্যাক্স অ্যাড করলাম, ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ম্যানেজ ইউজার্স, তার মানে যে আপনি একটা কোম্পানিতে কিভাবে ইনভাইটেড হয়ে যাবেন বা আপনি আপনার কোম্পানিতে কাউকে কিভাবে ইনভাইট করে নিয়ে আসবেন। তো এটা আগে আমরা জেরোর মতো এখানে নিজেদের মধ্যে একটা এক্সচেঞ্জ করব, আইডি গুলো একজন আরেকজনকে শেয়ার করবেন। তো ওই প্রসেসটা আগে দেখেন যে কিভাবে একজনকে ইনভাইট করে নিয়ে আসা যায় বা ইনভাইটেড হয়ে অন্য কোম্পানিতে জয়েন করা যায়। তো গিয়ার আইকনে ক্লিক করলে এখানে দেখবেন আছে ম্যানেজ ইউজার্স। ম্যানেজ ইউজার্স এ ক্লিক করলে রাইট নাও এই কোম্পানিতে ইউজার আছে কয়জন? একজন, সেটা হচ্ছে আমি নিজে, এবং আমার ইউজার টাইপ হচ্ছে মাস্টার অ্যাডমিন, যেটা আমাদের হচ্ছে জেরোতে ছিল অ্যাডভাইজার, মোস্ট পাওয়ারফুল যে পজিশনটা। দেন আমি যদি কাউকে অ্যাড করতে চাই, যদি আপনারা আপনাদের কাউকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কি দিবেন? অ্যাড ইউজার। দেন এটার অপশন গুলো একটু ভালোভাবে দেখে নেন। সিলেক্ট ইউজার টাইপ, স্ট্যান্ডার্ড ইউজার, কোম্পানি অ্যাডমিন, রিপোর্ট অনলি, টাইম ট্র্যাকিং। তাহলে কোম্পানি অ্যাডমিন হচ্ছে একদম মোস্ট পাওয়ারফুল পজিশন যেটা। তো আপনারা স্ট্যান্ডার্ড ইউজার দিয়ে, যাকে দেন স্ট্যান্ডার্ড ইউজার দেন, দিয়ে কি দিব? নেক্সট। তারপর হচ্ছে হাউ মাচ অ্যাক্সেস ডু ইউ ওয়ান্ট দিস ইউজার টু হ্যাভ, মানে তাকে কি সবগুলো রোল দিবেন এই যে নিচে যেগুলো আছে, নাকি কোনোটাই দিবেন না, নাকি লিমিটেড করে দিবেন যে শুধু সে কাস্টমার রিলেটেড কাজ করবে অথবা সেলস সাপ্লাই রিলেটেড কাজ করবে অথবা দুইটাই দুই রিলেটেড কাজ করবে। বুঝতে পারছেন? যাকে আপনি ইনভাইটেশন পাঠাচ্ছেন তার পাওয়ারটা কি হবে? দিলাম আমি অলই দিলাম, বা আপনারা চাইলে নান দিতে পারেন, লিমিটেড দিতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে নেক্সট। তারপরে কি চাচ্ছে? সিলেক্ট ইউজার সেটিংস, ডু ইউ ওয়ান্ট দিস ইউজার টু অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ ইউজার্স। তাহলে এই ইউজারটা কি অ্যাড অথবা এডিট অথবা রিমুভ করতে পারবে কিনা অন্য ইউজারদের, এটা নো দিয়ে দেন। ডু ইউ ওয়ান্ট দিস ইউজার টু এডিট কোম্পানি ইনফো, নো দিয়ে দেন। ডু ইউ ওয়ান্ট দিস ইউজার টু ম্যানেজ সাবস্ক্রিপশনস, নো দিয়ে দেন। মানে এই কাজগুলো সে করতে পারবে না, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন। তারপর হচ্ছে নেক্সট দিয়ে দেন। তারপর হচ্ছে হোয়াটস দেয়ার কারেক্ট কন্ট্যাক্ট ইনফো, এখন কন্ট্যাক্ট ইনফো গুলো দেয় যে যাদের আপনারা অ্যাড করবেন আশেপাশে ডানে বামে, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই তিনটা জিনিস দিয়ে নেক্সট দিতে হবে, সেভ দিতে হবে। তো এখানে যদি কোনো ইউজার অ্যাড হয় এখানে কিন্তু দেখাবে যে আপনার এই কোম্পানিতে এরা এরাও এক্সেস আছে, তারপর কার কি ইউজার টাইপ, দেন আপনি জানেন এখান থেকে তাকে রিমুভও করে দিতে পারবেন। তাহলে ম্যানেজ ইউজার্স এর বিষয়টা কি ক্লিয়ার? এখানে 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 দেখাবে ম্যানেজ ইউজার্স এ আসলেও এখানে দেখবেন লেখা থাকবে যে ডিলেট। পেয়েছেন ডিলেট অপশনটা কি সবাই পেয়েছেন? এখানে আসছেন ম্যানেজ ইউজার হচ্ছে আসেন, এখানে দেখবেন যে এখানে লেখা থাকবে ডিলেট। তো ধরেন এমন যদি হয় ক্লায়েন্ট জানে না কিভাবে আপনাকে ইনভাইটেশন পাঠাতে হয় তার কোম্পানিতে, আপনি কি একটা কাজ করতে পারেন তাকে এভাবে স্টেপ বাই স্টেপ বলে দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আপনার ছোট্ট একটা ভিডিও করলেন, যেমন আমি এখন ক্লাসে ভিডিও করতেছি, এরকম একটা ভিডিও করে
বলে দিলেন যে এখানে যাবেন, এখানে যাবেন, এখানে এটা দিবেন, এটা দিবেন, আমার নাম দিবেন, ইমেল দিবেন, দেন এটা দিবেন, বাস। বুঝতে পারছেন? 5 মিনিট একটা ছোট্ট ভিডিও বা 2-3 মিনিট একটা ছোট্ট ভিডিও করে তাকে সেন্ড করে দিবেন, দেন সে প্রসেসটা বুঝে যাবে কিভাবে মেইল ইনভাইটেশন পাঠাতে হবে। কি হচ্ছে কেন? এরপর হচ্ছে কি, আপনার সাপ্লায়ার এবং কাস্টমারের নামগুলো এন্ট্রি করার বিষয়টা। তো এখানে দেখেন, ফার্স্টে একটা ভিডিও দিয়ে শুরু করি, ভিডিওটা দেখে নিই, দুইটা ভিডিও। তাহলে ধরেন এখন আমরা আমাদের সাপ্লায়ার নামগুলো অ্যাড করতে চাই, আমার যারা যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনে থাকি, তো তাদের আমরা খুঁজে পাবো কোথায়? এক্সপেন্সের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন এক্সপেন্সেস আর পাশে আছে সাপ্লায়ার্স। তাহলে আমাদের যেতে হবে কোথায়? সাপ্লায়ার্স। তো এখানে রাইট নাও কোনো সাপ্লায়ার অ্যাড করা নেই, এই জন্য এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? দেন আমরা দেই অ্যাড এ সাপ্লায়ার, তাহলে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা এখন আপনাদের ফিল আপ করতে হবে। তো ফর্মে দেখেন যে কি কি আছে, সাপ্লায়ার ইনফরমেশন, এখানে তার নামটা দিতে পারেন, টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে সাফিক্স, তার কোম্পানি নাম, ডিসপ্লে নেম, অ্যাজ ডিসপ্লে নেম দেওয়ার পাশে দেখেন রেড মার্ক করা, স্টার করে দেওয়া আছে, মানে এইটা আপনার দিতেই হবে, ম্যান্ডেটরি। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে পারেন, নোট, অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে ইমেল, ফোন, মোবাইল, ফ্যাক্স, আদার, ওয়েবসাইট, বিলিং রেট অর আওয়ারলি রেট, টার্মস, ওপেনিং ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার, বিজনেস আইডি, মানে অনেক ইনফরমেশন এখানে আপনি চাইলে ইনপুট দিতে পারতেছেন। আমাদের এখন এত কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ডিসপ্লে নেমটা দিই, দিয়ে অ্যাড করে নিই। তো এটা একটু ওপেন করি, এখানে দেখেন আমার সাপ্লায়ার নেম যেটা আছে, ফার্স্টে যে নামটা আছে আমরা এটা কপি করে নিলাম, হফম্যান। হফম্যানকে কপি করে তাহলে কোথায় বসাবো? ডিসপ্লে নেমে। ডিসপ্লে নেমে বসায় দেন সেভ দিয়ে দেন। দেখেন ওই আগের পেজটা চলে গেছে, এখন 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 চেঞ্জ হয়ে গেছে পেজটা, এভাবেই থাকবে সব সময়। ওই যে এখানে দেখাচ্ছে যে আপনার পারচেজ অর্ডার কত টাকার আছে, ওভার ডিউ কত টাকা হয়ে গেছে, যে লাস্ট 365 ডেজ, তারপর ওপেন বিল কত আছে, তারপর হচ্ছে আপনার পেইড লাস্ট 30 ডেজ এ কত টাকা পে করছেন, এভাবে করে ওরা এখানে দেখাবে। আর নিচে থাকবে আপনার কাস্টমারের নামগুলো ওয়ান বাই ওয়ান। তো এখন কাস্টমারের নামের মধ্যে যে ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে আপনার ব্যালেন্স কত আছে, তো আপনার এইগুলো আবার এডিটেবল। যদি এখানে এখানেও দেখেন একটা সেটিংস আছে, গিয়ার আইকন, এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখেন, এখানে আপনি চাইলে অ্যাড্রেস, চাইলে যদি অ্যাড করতে চান এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেস চলে আসবে। যদি আপনি ফোন নাম্বার সরিয়ে ফেলতে চান তাহলে ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বারটা সরে যাবে। এভাবে করে আপনি এখানেও এডিটেবল। আচ্ছা, এখন ধরেন এই নামটার মধ্যে আমার কিছু জিনিস এডিট করতে হবে, তার অ্যাড্রেস বা আরো অন্য কিছু দিব আমি, তাহলে আমি কি করব, এই লোকটার নামের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে ওই লোকটার অপশনটা ওপেন হবে, দেন এখানে আপনার ওর ট্রানজেকশন গুলো দেখাবে যে এই লোকটার কত ট্রানজেকশন হয়েছে। রাইট নাও কোনো ট্রানজেকশন হয়নি। তো এখানে দেখেন, এখানে একটা এডিট অপশন আছে না, পেয়েছেন? এটাতে ক্লিক করলে ওই ফর্মটা আবার ওপেন হবে, যেখানে যেটাতে আমরা ফর্মটা ফিল আপ করেছি। তো এখানে তো আমরা জাস্ট নামটা দিয়েছি, এখন যদি আপনি চান ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, এগুলো ছেড়ে আবার এখান থেকে আবার এডিট করে নিতে পারবে। নামে, নামের উপর ক্লিক করলেই এটা আসবে, আসলে তারপর হচ্ছে আপনার এডিট অপশনটা আছে।
আর সাপ্লাই ডিটেলস দিলে আপনি ওই ওই লেখাগুলো এখানে দেখবেন যে যেগুলো আপনি ফিল আপ করেছেন ওগুলাই, জাস্ট আমরা তো নাম দিয়েছি আর কিছু নাই। ক্লিয়ার? তাহলে সাপ্লায়ার কিভাবে অ্যাড করতে হয় একজনকে, কিভাবে এডিট করতে হয় দুইটাই দেখানো শেষ। আর একটা জিনিস দেখাবো, আবার সাপ্লায়ারে চলে গেলাম, দেন এখানে দেখেন এই জায়গায় আছেন না সবাই, আরেকটা সাপ্লায়ার অ্যাড করতে চাইলে কিভাবে অ্যাড করবেন? নিউ সাপ্লায়ার, দেন এটাতে ক্লিক করলে আবার দেখেন একটা ফর্ম আসছে, দেন এই ফর্মের মধ্যে আবার ডিসপ্লে নামটা বসা দেন, সেকেন্ডটা কপি করে সেকেন্ড নামটা নিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, বাকি বাদ বাকি গুলো এখন আর ফিল আপ করলাম না, দেন আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন দুইটা নাম অ্যাড হয়ে গেল। তাহলে এভাবে করে আমরা ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারবো। এখন আসেন আমরা ইম্পোর্টটা কিভাবে করি সেটা দেখি, যে একবারে যদি আমার 100-200 নাম থাকে তাহলে 100-200 লোকের নাম আমি কিভাবে কুইকবুকস ইজিলি নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কিন্তু এখানে অলরেডি দুইটা চলে গেছে, যে বাকি যে কয়টা আছে সে কয়টা আসেন আমরা ইম্পোর্ট করে ফেলি। যদি ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি নিউ সাপ্লায়ারের পাশে দেখেন একটা তীর দেওয়া আছে না, অ্যারো চিহ্ন, এইটাতে ক্লিক করেন, তারপর দেখেন লেখা আছে কি ইম্পোর্ট সাপ্লায়ার্স, দেন এটাতে ক্লিক করেন। তাহলে দেখেন ইম্পোর্ট করার স্টেপ কয়টা আছে এখানে, তিনটা, আপলোড, ম্যাপ ডেটা, দেন হচ্ছে ইম্পোর্ট। এখানে আর কি আপনি ডেটা গুলোকে চেক করবেন। তাহলে এখানে আসেন সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড, তারপরে এখানে এক্সেল ফাইলও আপলোড করা যাবে। তো এখানে দেখেন একটা ওর টেমপ্লেট দেওয়া আছে, আমরা কি করব টেমপ্লেট দিয়ে কাজ করব, তাহলে সুবিধা হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা ডাউনলোড করি টেমপ্লেটটা, এই জায়গায় ক্লিক করলে একটা টেমপ্লেট দেখবেন নিচে ডাউনলোড হয়ে গেছে, দেন এটা আমি একটু ওপেন করি। সবাই ওপেন করতে পেরেছেন, এই জায়গায় আসতে পারছেন? তো দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন অলরেডি দেয়া আছে, বাট এগুলো কিন্তু ও আপনাকে স্যাম্পল বেসিসে দিয়েছে যে এভাবে করে ফিল আপ করতে হবে, সেই জন্য ও দিয়েছে, এগুলো রিয়েল না, এখানে লেখা আছে এটা, ঠিক আছে, অল ডেটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি। তো এটাকে আমরা এডিট, এডিটটা নেই, এডিট কই, এই যে এনেবল এডিটিং টা আগে ক্লিক করি, বাস এবারে আমাদের এডিট পাওয়ার চলে আসছে। দেন এখান থেকে ধরে এগুলো, আচ্ছা কি কি দিতে হবে খেয়াল করেন, নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, তারপর যে অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স আর ডেট আর ট্যাক্স আইডি নাম্বার, এগুলো সব আমরা এখানে ফিল আপ করে যদি ইম্পোর্ট করি সবগুলো ওই অপশনগুলো ফিল আপ হয়ে যাবে। আপাতত এতগুলো আমরা ফিল আপ করার দরকার নাই, আমরা এগুলো কেটে দিই, এটুকু আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ব্যাস আমার একদম ফ্রেশ হয়ে গেল। এবার এখানে আমরা তাহলে কোনটা বসাবো, শুধু নেম, নেমটা বসাই দিলে আমার নেমটা বসিয়ে ইম্পোর্ট করে ফেলি। তাহলে ড্রাইভে আমার এই যে যে দুইটা নাম তো শেষ, এবার বাকি নামগুলো আমি কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এখানে আমরা পেস্ট করে দিই, নাম চলে আসছে, ঠিক আছে। হয়ে গেছে এটা সবার, দেন সেভ দিয়ে দেন। কন্টিনিউ দিয়ে দেন। তো এটা সেভ হয়ে গেল না ফাইলটা, এটাই এখন ইম্পোর্ট করে ফেলব। ফাইলের নামটা খেয়াল রাখেন, অন্য ফাইল ইম্পোর্ট করেন না, ভেন্ডর স্যাম্পল ফাইল কুইকবুকস অনলাইন ভেন্ডর ভেন্ডর স্যাম্পল ফাইল, দেন এখানে তাহলে কি দিবে এবার,
ব্রাউজ দেন ফাইলের নাম নামটা খুঁজে বের করেন হ্যাঁ কোথায় এটা এই যে এটা না হ্যাঁ ভেন্ডর স্যাম্পল ফাইল এটা দেন এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেন এটা আমি ওপেন দিয়ে দিলাম তাহলে ফাইলটা চলে আসলো এরপর কি দিব নেক্সট তো নেক্সট দেওয়ার পর ও আমাকে দেখাচ্ছে ও ফাইলে কি পাইছে দেখেন ও নেম পাইছে আর বাদ বাকি কিচ্ছু পাই নাই বুঝতে পারছেন যদি আমরা এগুলো দিয়ে দিতাম তাহলে এগুলো তো টিক চিহ্ন থাকতে এরকম যেটা এটা পাইছে সে দেন ম্যাপ ডেটা তার ক্লিয়ার ম্যাপ ডেটা কি দেখায় হ্যাঁ হ্যাঁ আগে মানে কোশ্চেনটা বুঝিনি আপনার কয়টা কলামের মধ্যে কোনটা কোনটা পাইছে জাস্ট একটা কলাম পাইছে আর অন্যগুলো এখনো পাইনি কিছু নাই কলাম এটাই হচ্ছে ম্যাপ ডেটা তারপরে আমরা কি দিব নেক্সট নেক্সট দিলে ওই যে যেগুলো পাইছে ওগুলো আবার দেখেন দেখাচ্ছে যে নামগুলো দেখাচ্ছে যে আটটা সাপ্লায়ার রেডি টু বি ইম্পোর্টেড তাহলে আমরা কি দিব ইম্পোর্ট ইম্পোর্ট দিলে দেখেন এখন আমার ওই আটটা চলে আসছে নিচে বুঝতে পারছেন আর আটটা চলে আসছে যদি এখন কোনোটা এডিট করতে হয় ডিলিট করা যাবে নাকি ঠিক আছে আবার ধরেন একটা সাপ্লাই আপনার এডিট করতে হবে তাহলে কিভাবে এডিট করবেন নামের উপর ক্লিক করলে দেখেন ওই যে আবার ওই এডিট অপশন চলে আসবে হ্যাঁ এই যে এখন আপনি নামের মধ্যে আছেন দেন এডিট অপশনে ক্লিক করলে দেন এখানে আপনি আবার এডিট করতে পারবেন তাহলে যে ডিলিট করে দিবেন যেটা ডাবল হবে ইনঅ্যাক্টিভ করে দিবেন সাপ্লাইটা কি বুঝতে পারছেন সবাই বুঝতে পেরেছেন যদি ধরেন আপনি একে ইনঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ চলে গেল সেই ইনঅ্যাক্টিভে দেন আবার আপনি এখানে যদি ইনঅ্যাক্টিভ গুলোকে অন করে রাখেন তাহলে ইনঅ্যাক্টিভ গুলো এখানে শো করবে দেন আবার তাকে মেক অ্যাক্টিভ করে দিবেন হ্যাঁ আর যদি একবারে অনেকজনকে করতে চান তাহলে এখানে মার্ক করে দেন এখানে ব্যাচ অ্যাকশনে ক্লিক করলে মেক ইনঅ্যাক্টিভ করতে পারবে ক্লিয়ার এটা কি ইজি লাগছে নাকি কঠিন লাগছে ওকে ঠিক আছে দেখি আপনারাই বলবেন আমি ওইভাবে কাজ করব কাস্টমারদের এখন লিস্ট আমি অ্যাড করতে চাচ্ছি তাহলে কিভাবে করব কাস্টমার কোথায় আছে সেলস এর মধ্যে গিয়ে দেখেন কাস্টমারস আছে দেন এটাতে যাব গেলে ও এখানেও ফার্স্ট টাইম একজনের নাম চাবে এজন্য এভাবে করে দেখাচ্ছে তো নাম ফোন নাম্বার আর ইমেল কিন্তু নামটা ম্যান্ডেটরি স্টার্ট দেওয়া আছে তাহলে নাম আমি এখান থেকে বসাই দেই দেন নামটা নিয়ে নিল দেন আমি অ্যাড এ কাস্টমার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল আগের মতো হয়ে গেল না এখন এখন যদি আরেকজন অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করব নিউ কাস্টমার ফর্মটা দেখেন তো আগের মতো না আপনার টাইটেল কোম্পানি ডিসপ্লে তারপর হচ্ছে ইমেল ফোন মোবাইল ফ্যাক্স আদার ওয়েবসাইট
এখানে দেখেন, এখানে আমার অনেকগুলো অপশন আছে দেখছেন কাস্টমারের জন্য, অ্যাড্রেস, নোটস, ট্যাক্স ইনফো, পেমেন্ট অ্যান্ড বিলিং, ল্যাঙ্গুয়েজ, অ্যাটাচমেন্ট। বাট ম্যান্ডেটরি কোনটা? শুধু ডিসপ্লে নেই। তাহলে আমরা সেকেন্ড ডিসপ্লে, সেকেন্ড নেমটা আমি এখানে অ্যাড করে নিই। হ্যাঁ, সেকেন্ডটা করে বাকিগুলো আবার ইম্পোর্ট করে দিব। দেন নেক্সট দিলাম। এখন কোথায় আছি? নামের মধ্যে আছি, জিম, জিমস এর মধ্যে আছে। হ্যাঁ, নাম থেকে বেরোবো কিভাবে? এই যে এখানে ক্লিক করলে এই যে কাস্টমার গুলা, দুইটা কাস্টমার, এই কাস্টমার্স এ ক্লিক করলে আবার আগের পেজে নিয়ে আসবে। যদি কোনো কাস্টমার এখন এডিট করতে চান, জাস্ট নামের উপর ক্লিক করবেন, দেন আপনার এখানে আবার এডিট অপশন চলে আসবে। তারপর আমি আবার কাস্টমার্স এ চলে যাই। এখন বাকি যে নামগুলো আছে এগুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন? করেন তো আপনারা ট্রাই করেন আগে, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইম্পোর্টটা করবো আমরা কিভাবে? এখানে ইম্পোর্ট কাস্টমার্স, দেন ডাউনলোড স্যাম্পল ফাইলস, স্যাম্পল ফাইলটা ওপেন হবে। দেন স্যাম্পল ফাইলটা ওপেন হলো, দেন এটাকে আপনি এডিট করবেন। দেন এখানে নামগুলো বসাই দিব। ব্যাস, ফাইল মোটামুটি রেডি, সেভ। দেন এখানে ব্রাউজ করে নিয়ে আসবো। এটা নাকি? এটা এটা মনে হয়। দেন আমার এই নামটা পেলো শুধুমাত্র, নেক্সট, এই যেগুলো নাম ইম্পোর্ট, ব্যাস আমার দেখেন সবগুলো কাস্টমার চলে আসছে। এখানেও সেম মতো আগের মতো এস্টিমেট, আনবিল্ড অ্যাক্টিভিটি, ওভার ডিউ, ওপেন ইনভয়েস, পেইড লাস্ট 30 ডেজ, এভাবে করে শো করে। তাহলে কাস্টমার এন্ড সাপ্লায়ার বিষয়টা কি ক্লিয়ার সবার? এখানেও সেম ওয়েতে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন, আবার অ্যাক্টিভ করতে পারবেন কাস্টমারদের। দেখাবো, মেক ইনঅ্যাক্টিভ, দেন এখন ওকে খুঁজে বের করবেন কিভাবে? গিয়ার আইকনে ক্লিক করে ইনক্লুড অ্যাক্টিভ, দেন সে চলে আসবে আপনার এখানে, এই যে এটা, দেন হচ্ছে মেক অ্যাক্টিভ। এটাকে আমিও কুইকবুকস এর ভিডিওতে দেখছি গিয়ার আইকন, এরপর থেকে আমিও গিয়ার আইকন বলি। ওইভাবে আর কি বলে আসতেছি দেখে দেখে। তো কাস্টমার এন্ড সাপ্লায়ার লিস্টটা কি ক্লিয়ার? ইম্পোর্টের বিষয়টা কি ইজি লাগছে না নাকি বেজার লাগছে? আচ্ছা, আজকের ক্লাসটা মোটামুটি ওভারঅল ইজি লাগছে না কি কঠিন লাগছে? অনেক ইজি লাগছে। এটার কারণ কি বলেন তো? জেরো করা, তো এই জন্য জেরোর সাথে সিমিলারিটিস গুলো পেয়ে যাচ্ছেন, ইজি লাগছে। মানে এখন আপনারা যদি জেরো দেখেন, আই থিঙ্ক যে জেরো ইজি লাগবে। একটু ভেজাল বেশি, হ্যাঁ, এরপর মানে এটা পরে গেলে দেখবেন
জেরোটা একটু সিম্পল, বাট কুইক বুকস এর মানে ডিটেইলস অনেক ডিটেইলস আছে, জেরো আবার অনেক কিছু অনেক সিম্পলিফাই করে দাও রাখা আছে। এরপর এরপরের ক্লাসটা, হ্যাঁ এরপরের ক্লাসে দেখবেন যে একটু ভেজাল লাগবে কিছু কিছু জায়গায়, বাট তাও ধরতে পারবেন যেহেতু জেরো করা আছে, তো লিঙ্ক করে ফেলতে পারবেন।